হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজ একটা আনারসের শরবতের রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আনারসটাকে ভালো করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আনারস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা ফল। এটা শুধু উপকারী ফল না, এটা খেতেও খুবই দারুণ। অনেকে আনারস টকের জন্য খান না, তারা যদি এভাবে জুস করে এভাবে খান তাহলে কিন্তু আপনাদের খেতেও খুবই ভালো লাগবে। আনারস কিন্তু একটা ভিটামিন সি, প্রচুর ভিটামিন আছে এতে। তো আপনারা অবশ্যই আনারসটা এইভাবে জুসটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এইভাবে সাইজে কিন্তু একটু ছোটো বড়ো করেও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা এভাবে কেটে নিতে পারেন। আমি বাজার থেকে এখান থেকে চারটে আনারস কিনে নিয়েছিলাম, তো আমার কাছ থেকে 50 টাকা করে পিচ আনারসে রেখেছে। তো আপনারা কত দিয়ে কিনেছেন আনারস বা কিনবেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর আমি ঠকেছি না দিদি সেটাও কিন্তু বলবেন। বাজারে কিন্তু এক একজনের কাছে আনারসের দাম এক এক রকম করে চায়। আপনারা চাইলে আপনাদের মন পছন্দ অনুযায়ী সাইজ মতো আনারস কিন্তু বাজার থেকে কিনে আনতে পারেন। আর এই আনারসের রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করুন ভিউয়ার্স, এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে এবং খুবই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো, কারণ আনারস রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের শরীরের দুর্বলতা কাটিয়ে দিতে সাহায্য করে এবং শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। দেখতেই পাচ্ছেন আনারসটা কিন্তু আমরা এইভাবে কেটে নিলাম, আপনারা চাইলে সাইজে একটু ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন কাটার পর আনারসটা কেমন দেখা যাচ্ছে, এটা কিন্তু খুবই ফ্রেশ আনারস। তো আমি বাজার থেকে বেছে কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? তো ভিউয়ার্স, আমরা কিন্তু এবার ছোটো ছোটো করে আনারসের পিসগুলো এভাবে কেটে নিচ্ছে। আপনার চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটা সাইজ করে কেটে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এখানে অ্যাড করব এই আনারসের জুসের মধ্যে বিট লবণ, একটু রান্নার লবণ, আর এখানে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করব। আপনারা চাইলে এখানে এক্সট্রা কিছু অ্যাড করতে পারেন, তবে আমরা এখানে এক্সট্রা একটু লেবুর রস অ্যাড করব যাতে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো কী কী বললাম ভিউয়ার্স, বিট লবণ, তারপরে হচ্ছে এমনি লবণ মানে রান্নার লবণ যেটা, আর হচ্ছে আপনাদের একটু চিনি, একটু লবণ। অবশ্যই চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, লবণটা খুবই অল্প পরিমাণে নেবেন ভিউয়ার্স, ঠিক আছে? এই শরবতটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা কিন্তু খেতে শুধু ভালো লাগে না, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার এবং খুবই হেলদি একটা ড্রিঙ্ক। তো আপনারা এই পাইনঅ্যাপেল ড্রিঙ্কটা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, আপনাদের কাছে খেতে যেমন ভালো লাগবে এবং এটা কিন্তু খুবই সুস্বাদু, ঠিক আছে ভিউয়ার্স? তো আমরা এখন ব্লেন্ডার মেশিনে দিলাম, এখানে আমরা চিনি, বিট লবণ, নর্মাল যে রান্নার লবণ সেটা দিচ্ছি, চিনি দিয়েছি, একটু অল্প একটু পরিমাণ ফুড কালার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে একটু ফুড কালার অ্যাড করতে পারেন ভিউয়ার্স। তো আমরা এখন পরিমাণ মতো ঠান্ডা পানি নিতে পারেন, যেহেতু শীতকাল তো আপনারা চাইলে একটু গরম পানিও অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো ভিউয়ার্স, আশা করব এই অসাধারণ পাইনঅ্যাপেল রেসিপিটা, জুসের রেসিপিটা আপনারা বাসায় কিন্তু ভিউয়ার্স অবশ্যই ট্রাই করবেন। এবং যদি আমাদের ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে এখানে একটু বেশি অ্যাড করেছি, যেহেতু আপনার বেশি পছন্দ করে না, একটু চাইলে একটু এক্সট্রা চিনি কিন্তু অ্যাড করে দিতে পারেন, আপনাদের খেতে কিন্তু ভালো লাগবে, ঠিক আছে ভিউয়ার্স? তো আশা করবো আপনারা কিন্তু এখানে একটু এক্সট্রা চিনি অ্যাড করবেন, যারা আসলে চিনি বেশি পছন্দ করেন বা টক যারা একটু বেশি কমই অ্যাভয়েড করেন তাদের জন্য আমি বলবো একটু এক্সট্রা চিনি অ্যাড করে দিতে। তো ভিউয়ার্স, আমরা এখানে ছেঁকে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ছাকার পরে যে আঁশটা থাকে বা এখানে ছোবলার মতো যে একটা ব্যাপার থাকে, তো ওইটাকে না আপনারা কী করবেন একেবারে ছেঁকে নেবেন যাতে এটা আসল যে আমাদের জুসটা যাতে এইভাবে বের হয়ে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কি সুন্দর একটা কালার চলে এসছে। তো আমি এখানে গ্রিন কালার একটু অল্প একটু ফুড কালার অ্যাড করেছি, আপনি চলে ইয়েলো বা অন্য কোনো কালার অ্যাড করতে পারেন, অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী, যার যে পছন্দ তারা সেই অনুযায়ী ফুড কালার অ্যাড করবেন। তো অলমোস্ট জুসটা তৈরি হয়ে গেছে, এখন আমরা সার্ভ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স।
তো দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবেই, যারা আনারস পছন্দ করেন না বা আনারস খাওয়ার ঝামেলা মনে হয় তারা কিন্তু এইভাবেই একটা দারুণ একটা সফট ড্রিঙ্ক কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। এটা যেমন খেতে সুস্বাদু এবং এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকার। এই পাইনঅ্যাপল জুসটার রেসিপিটা কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ঠিক আছে। আপনারা চাইলে এখানে কিছু বরফের কুচি নিতে পারেন, বরফ কুচি উপরে ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারবেন ভিউয়ার্স। আশা করবো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে। আমাদের